এই কালোটা শোল, এই কালোটা বেঁচে আছে না? সবকটাই বেঁচে আছে। এই গোল্ডেন মাছটা কোথায় বেঁচে আছে? মারা এই গেছে? মাছ এই মারা গেছে, যখন নিয়েছেন তখন বেঁচেছিল। কত হচ্ছে এটা? এটা 500 গ্রাম আছে। নিলে মাছ? তোমার কথায় গোল্ডেন মাছ না কি মাছ নেওয়া হয়েছে? যদি বাজে খেতে হয় না তোমাকে? মাসির মুখের টেস্ট। Hey guys, good morning and welcome back to my channel. Sunday আজকে দিনটা ফাটিয়ে ফুটিয়ে চুটিয়ে মজা করে কাটাল। আমি আপাতত ময়দা মেখে কাটাচ্ছি, বিকজ আজকে আমরা খাবো লুচি আর ছোলার ডাল। Can you tell me what is going on inside your mind? Cause you're so hard to read, it's like you're tangled in the lies. Tell me one thing, do another. Tell me where you stand. Tell me what is going on tonight inside you. এখানে এখন ময়দাটা মেখে রাখলাম, যখন খাবো তখন রুটিগুলো ভাজা হবে। আজকে মাছ ধোয়া আছে, আজকে দুপুরবেলা হচ্ছে মাছের ঝোল। আলো করো। আদর করো, আদর, আদর করে দে। From Venus. Okay, তো আমি আমার স্পন্ডলাইটিস এর পিলো, যেটা স্পেশাল স্পন্ডলাইটিস এর বালিশ হয়, সেটাকে অর্ডার দিয়েছিলাম। তো সেটা এসে গেছে, দেখি কিরকম। Okay, this is how it looks. Okay, দেখতে তো ভীষণই সুপার সেক্সি, ঠিক আছে, বাট দ্য থিং ইজ কাজ কতটা করবে যেটার জন্য নেওয়া। এক্ষুনি সবাই আপনারা জিজ্ঞাসা করবেন যে কোথা থেকে নিয়েছি, বলে দিচ্ছি, অ্যামাজন থেকে নিয়েছি। লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাদের ঘাড়ে ব্যথা বা শোল্ডারে বা ব্যথা এই জিনিসগুলো হয় তারা এই জিনিস এইটার উপরে শুতে পারেন। ওয়াও, সুপার সফট। আর আরেকটা কথা বলে রাখি, এটা আমার রিয়ার কাছ থেকে শোনা, আমি এটা জানতাম না যদিও, সেটা হচ্ছে এটা মানে আমরা যে নর্মাল বালিশে শুই না, তো বালিশটা উঁচু নিচু এপড়ে কেপড়ে থাকলে খুব তাড়াতাড়ি স্কিনে রিঙ্কেলস পড়ে যায়। তো এই বালিশে শুলে নাকি রিঙ্কেলসও পড়ে না, মানে পড়ে অবশ্যই বাট একটু দেরিতে পড়ে। কেমন এটা, ভালো? কি বলো, ভালো হয়েছে? এটা স্পেশালি মেড ফর স্পন্ডলাইটিস পেশেন্ট, ঠিক আছে। দেখুন কি নির্দয় মা, এই যে মা বসে আছে নির্দয় মা, বাচ্চার মুন্ডু কেটে ফেলে দিয়েছে এখানে, তোবার লাগাচ্ছে ততবার টেনে টেনে ফেলে দিচ্ছে। খুলবি না, নাহলে কিন্তু তোর মুন্ডুটা খুলে দেবো। তখন ও বলছে না না এটা টাইট আছে, এটা একদম টাইট, নিজের মাথায় হাত দিয়ে বলছে, তাই তো? আমার মুন্ডুটা খুলে দিবি, দেখল তুমি কি পয়লা বৈশাখে নিজের যাতে ড্রেস হয় সেজন্য উল্টো জামা পড়েছো ইচ্ছে করে? তুমি দেবে, আমি দেবো, আর তুমি আমাকে কি দেবে? কিচ্ছু না। হ্যাঁ কিচ্ছু না কেন, আমি শুধু নেবো তোমার থেকে। হা হা হা, সুন্দর একবারে খাস্তা। এসো, সানডে জমে গেল সকাল, হ্যাঁ দেখো করেছি, এর সঙ্গে একটু গুড় হলে দারুণ জমে যেত, খেজুর গুড়। প্রত্যেকটা লুচি খুলেছে, হ্যাঁ
তুই আজকে কি আসবি বাড়িতে? আজকে কি আসবে? সুবরু আঙ্কেল, সুবরু আঙ্কেল আসবে আজকে? আমি আপনাদের পিম্পল রানি আপনাদের সামনে সকালবেলা চলে এসেছি। এই তুমি কোথায় রেডিও বেরোচ্ছো কাউকে কিছু না বলে? হাউ ডেয়ার ইউ। মাঝে মাঝে নিজেকে প্রাউড ফিল করি, মানে নিজেকে দেখে ওই যে দেখতে পাচ্ছেন এই গাছটার জন্য হঠাৎ করে কি সুন্দর লুকটা পুরো চেঞ্জ করে দিয়েছে ন্যাচারাল জিনিস। তোমার জন্য কি অধীর আগ্রহে বসে থাকতে হবে মহারাজা ধীরাজ? কখন আপনি পদার্পণ করবেন? আমি তোমার বিরহে তোমার বউয়ের কি হবে? তুমি কি চাইছো সে করোনায় মারা যাক? এখনো চকরি আছে, ওর এখনো বয়স হয়নি, তাতেই মারা যাবো, তুমি কি চাইছো সেটা? না, তোমাদের এখন রোগ প্রতিবাদ করার শক্তি অনেক বেশি আছে, তোমরা এখন কোচি আছে অনেক। সুন্দর বাংলা শুনুন, রোগ প্রতিবাদ সাজগোজ কিসের? যে ভ্যাকসিন দেবে একটা মহিলা। ও তাই, সে সুন্দরী মহিলা। ঠিক করে যাচ্ছি। ও আচ্ছা, ঠিক করে যাচ্ছে হাতে কি? ও আচ্ছা, ভালো, ঠিক আছে। আমিও কোনো সুন্দর মহলার থেকে ভ্যাকসিন নেব। তোমাকে ষাঁড় গুলো দেবে। তোমাকে ষাঁড় নি দেবে তাহলে, আমাকে ষাঁড় দেয়। তোমাকে দেখবে এসে বেরাম ভোটকা করে, এই বসুন। নদীকে খাওয়াতে যাচ্ছিলাম তো আজ অভিষেক আর অভিষেকের দুজন কলিগ এসেছে, বললাম না তোরা ভ্যাকসিন নিতে গেছে। ভ্যাকসিন থেকে আসার মানে ওখান থেকে ভ্যাকসিন নিয়ে ওরা কলকাতা বেরোনোর আগে এখান থেকে কিছু খেয়ে যাবে, তো হাতে একটু ওই ডিম সেদ্ধ করে রেখেছি, স্যান্ডউইচ বানিয়ে দেবো। স্যান্ডউইচ বানিয়ে আমি রেখে নদীকে খাইয়ে দেবো, কারণ অলরেডি 12:30 বেজে গেছে। স্যান্ডউইচ বানানোর জন্য এখানে ডিমটাকে আমি গ্রেট করে নিয়েছি, এখানে নিয়েছি শসা আর পেঁয়াজ, আর এই যে পাউরুটি নিয়ে নিয়েছি এটাকে আমি হালকা করে শেকে নেবো, শেকে নিয়ে স্যান্ডউইচটা বানিয়ে নেবো। তোমরা দুজনে যে ভ্যাকসিন নিলে আলটিমেটলি গট ভ্যাকসিনেটেড, হ্যাঁ একদম, চলো গুড। চলো আফটার ভ্যাকসিনেশন একটু প্লিজ হালকা করে একটু স্যান্ডউইচ, পোস্ট ভ্যাকসিনেশন মিল, পোস্ট ভ্যাকসিনেশন মিল হালকা করে নিও, প্রোভাইডেড ফলোড বাই লস্যি। ওকে, আমাদের বেরোনো প্ল্যান তো, আমাদের বেরোনো সেরকম কোনো সাডেন প্ল্যান মানে সেরকম কোনো প্ল্যান ছিল না। সাডেনলি আমরা ডিসাইড করলাম যে চলো বাইরে থেকে ঘুরে আসি, বাট বাইরে বেরিয়ে দেখছি হালকা হালকা বৃষ্টি পড়ছে, তারপরে মেঘ ডাকছে, জানি না। আমরা এখনো বসে আছি একটা এই রেস্টুরেন্টে, মিস্টার মুখার্জি, শুধু রবিবার মানে বাইরে খেতে হবে ওকে, যাই হোক এখানে বসে আছি, দেখা যাক ওয়েদার কি বলে। বৃষ্টি হচ্ছে,
মুখার্জি, যতই বৃষ্টি হোক বজ্রপাত হোক, পিৎজা মোটামুটি ছাড়া যাবে না, উনি খেয়েই যাবেন। তোমাকে মাঠের মাঝখানে বিশাল বজ্র বিদ্যুৎ হবে, ওখানে বসিয়ে দিয়ে পিৎজার একটা চিজ বাস ধরিয়ে দেবো, বুঝলে? এখন হলো বেড টাইম, বিকজ 11টা বেজে গেছে, ঠিক আছে? আমি চতুর্দিকে মুখ ভর্তি করে লাগিয়ে নিয়েছি আমার পিম্পলস অ্যান্ড ব্ল্যাক স্পটের মেডিসিন। তো আর বেশি দেরি করবো না, এবার সোজা বিছানায় গিয়ে জাম্প মারবো, তার আগে ভিডিওটা শেষ করি। ভিডিওটা ভালো লেগে থাকলে ডেফিনেটলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকে কিন্তু আমি অলরেডি কমেডি ভিডিও ছেড়ে দিয়েছি আমার চ্যানেলে, যারা যারা এখনো পর্যন্ত দেখেনি প্লিজ গো অ্যান্ড ওয়াচ। ওই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এই ভিডিওটার যে ডিসক্রিপশন বক্স সেটা চেক করলে কিন্তু ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। ওকে, সো বাই বাই, গুড নাইট।